শরীর শিক্ষা কেন্দ্রে যারা আছেন তারা আমাদের এখানে মঞ্চে জিমনাস্টিক প্রদর্শন করবেন এবং সবশেষে বনগ্র সঙ্গীতের অনুষ্ঠান এই মঞ্চে পরিবেশিত হবে। আমরা সমন্বয়ের পক্ষ থেকে সকল সুধী মানুষজনদের আন্তরিক ধন্যবাদ জানাই। সকল সুধী মানুষজন ইতিমধ্যে আপনারা যারা আমাদের সমন্বয়ের পুজো প্যান্ডেলে আছেন প্রত্যেকেই আমাদের সঙ্গে সহযোগিতা করুন। বহু মানুষের জনসমাগম আমাদের এই পুজো প্যান্ডেলে। সুরঞ্জন, তুমি চার্জশিট দুটো নিয়ে এসো। সুরঞ্জন দাস আমাদের হিসাবরক্ষক, সুরঞ্জন দাস চার্জশিট দুটো দিয়ে যাও। দিব্যেন্দু, দিব্যেন্দু ভাইটি তুমি চলে এসো। আমাদের একটা বিভাগে পরিচয় হলো, আর দ্বিতীয় বিভাগের শাস্তির নাম পেয়েছি আমরা, শাস্তির নাম পেয়েছি। আমরা ভেবেছিলাম যে দশজন না হলে প্রতিযোগিতা করবো না, কিন্তু করছি প্রতিযোগিতাটা। হয়তো সেক্ষেত্রে আমাদের পুরস্কার মানিটা আছে সেটা কিছুটা কমবে। সঙ্গীত প্রতিযোগিতা শেষ হয়েছে। বিভাগে নৃত্য প্রতিযোগিতা, দুটি বিভাগে নৃত্য প্রতিযোগিতা। বিভাগে যারা নাম দিয়েছ, পম্পা মাঝি বিদ্যা, প্রজাপতি দাস, যুতিকা মণ্ডল, বিশ্বজিৎ মাইতি, সৌভিক মাইতি, সঙ্গীতা পাল, স্বপ্ন দেখি, আরাত্রিকা পড়ুয়া, এই সাতটি নাম পেয়েছে। অঙ্গনা কেউ যদি অংশগ্রহণ করতে চান তারা এখানে নামটি নথিভুক্ত করা। এরপরে আমাদের তখন স্বপ্নের দয়ানন্দ শরীর শিক্ষা কেন্দ্রে ব্যায়াম প্রদর্শিত হবে। আমাদের শিক্ষক যদি আমাদের সুব্রত বাবু চলে এসছে, স্বপ্নের মতো সুব্রত কালসার মহোদয় ওনার কোরিওগ্রাফিতে ব্যায়াম, সেই সঙ্গে কিছু নীতিমূলক শিক্ষা বাচ্চাদের দরকার, সেই সম্পর্কে উনি কিছু বলবেন। আমাদের এই সাতটি গানের পরে এটা হবে। এই সবই আমাদের হৃদয়ে তোলা দেয়। মা হচ্ছেন সেই প্রাগৈতিহাসিক যুগ থেকেই মাতৃচেতনা আমাদের মধ্যে প্রথিত, সেই গোষ্ঠীবদ্ধ জীবন থেকে তারাই প্রথম পৃথিবীকে মায়ের আসনে স্থান দিয়েছিল। কারণ এই পৃথিবীর যাবতীয় সম্পদ বৃক্ষ, ফল, জল, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমাদের সাংস্কৃতিক মঞ্চ যে অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠান আপনি মায়ের কি সম্মান প্রয়োজন সেগুলো আমরা সবসময় মনে রাখবো। আবারও আসছি যোগের অনুষ্ঠান নিয়ে। অনেকেরই সময় কম রয়েছে, যে সকল ছোট ছোট ছেলেমেয়েরা যারা স্কুলে কলেজে পড়াশোনা করছে তারা যদি চায় কম সময়ের মধ্যে এই পরিবেশন একটু লক্ষ্য রাখে। এই পরিবেশন আমরা বাড়িতে অভ্যাস করে নিতে পারি, একটু ছোট দালানে, একটু ছাদে। আর বর্তমান সময়ে এই পরিবেশন অনেকের কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে, ভিত্তি মায়েরাও করছেন। Yeah.
মণ্ডপের পিছনে একটি ব্লু কালারের লেডিবার্ড সাইকেল রাখা ছিল, তো সাইকেলটি বর্তমানে খুঁজে পাওয়া যাচ্ছে না। সুরে সুরে সোনার দাবি, মনে স্বপ্ন